মৌসুম প্রায় শেষ হয়ে এলেও নাকালের বাইরেই রয়ে গেছে ইলিশের দাম। গেল বছরের চেয়ে এই বছর কেজিতে অন্তত 500 টাকা বেড়েছে জাতীয় এই মাছটির দর। কিন্তু দাম বাড়ার কোনো কারণ আসলে ঠিক অজানা, ফলে দীর্ঘশ্বাসই সঙ্গী হয়েছে মধ্য এবং নিম্নবিত্ত মানুষের। এবছর কি আপনার পাতে ইলিশ উঠেছে? মধ্য ও নিম্নবিত্ত লোকদের কাছে এমন প্রশ্নের উত্তর মানেই এক বুক দীর্ঘশ্বাস। ইলিশ ভাই কিনতে পারিনি, ইলিশ কিনিও না আর কিনতে পারিও না, কিনবো কিনবো আর ইলিশের মাছের যে দাম। ভরা মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও কখনই তার দাম আসেনি সাধারণ মানুষের নাগালের মধ্যে। ইলিশ মাছ তো আরও বেশি দাম, অন্যান্য বছর এই এই সিজনে ইলিশ মাছ অনেক কমে পাওয়া যায়, এবার কি কারণে পাইতেছি না এটা বুঝতেছি না। 500-600 টাকা কেজি ছোট রায় আমরা তো খাবার পাইনি। ইলিশ মাছের সিজন, ইলিশ মাছ খাইতে পারিনি কেন ভাই, এত দাম খাওয়া সম্ভব না তো। টিভি আর পত্রিকায় জাতীয় মাছটির ছবি দেখতে দেখতেই এখন শেষের পথের মৌসুম, তার বাজারেও এখন সরবরাহে টান। বিক্রেতারা জানান বছর ব্যবধানে কেজি প্রতি 500 টাকা বেড়েছে ইলিশের দাম, যাতে বিক্রি কমেছে 20% পর্যন্ত। টিসিবির হিসাবও বলছে বছর ব্যবধানে ইলিশের দাম বেড়েছে 8.5% কাছাকাছি। তবে ঠিক কি কারণে দরের এমন ঊর্ধ্বগতি সেই উত্তর খোঁজার চেষ্টা করেনি বাজার নিয়ন্ত্রক সংস্থা। এবং মাছ ভালো যাইতে আছে অত অত দাম, এই কারণে মানুষ ক্রয় করার ক্ষমতা হারাই গেছে। বেচা কিনা কম, কাস্টমারই নেই বাজারে। তো গত বছরের তুলনায় তো এই বছর একটু দাম একটু বেশি, কারণ শুনতেছি এই বছর মাছ একটু নদীতে আমদানি কম, ধরা পড়ছে কম। এদিকে আমিষের আরেক উৎস ডিমেও নেই স্বস্তি, সরকারের বেঁধে দেওয়া দাম কাগজে কলমে সীমাবদ্ধ রয়েছে। খালি প্রতি ডিম বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। আমরা রন কিনা পড়ছে আপনার 11.35-30, আমরা 11.70-60 এরকম বিক্রি করতেছি। এদিকে দুর্গাপূজা উপলক্ষে এবার 79টি প্রতিষ্ঠানকে ভারতে প্রায় 4,000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।